তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। পোষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল, গায়ে থাকা ওনাটা টেনে সরিয়ে দিয়ে বলল, তৌসিফ বুঝলো পোষের কথা ডাবল মিনিং বের করেছে। কিছু বলার আগে পোষ বলল, যেখানে নিজের পরিবারই আমার মতামতের অপেক্ষা করলো না, সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোনো এক্সপেকটেশনই নেই। যা খুশি করুন, এনিথিং করার মতো আছে, এটা আর তো কিছু নেই, এটার জন্যই তো বিয়ে করেছেন। কাছাকাছি আসা ছাড়া বিয়ের আর কোনো কারণ হয় না, আপনার জন্য অন্তত না। তুমি নিজে একদিন ধরা দিবে পোষরাত, আপনার স্বপ্নে নোংরালো। তৌসিফ ধীর পায়ে এগিয়ে এলো, হাত পা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পোষ। দুই দাঁতের পাটি একটার সাথে একটা পিষে ধরেছে ও। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো, হাত রাখলো পোষের দুই কালে। অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বুলালো পোষের সারা মুখময়, চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তর হাতে ছোঁয়া দিল। পুরুষের খসখসে হাতের এহেন রূপ স্পর্শ যে হয় তা জানা ছিল না পোষের। তৌসিফের এই দক্ষ হাতের আদরে স্পর্শগুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পোষকে, অথচ পোষকে সে কাতর স্পর্শ দেয়নি, শুধুমাত্র মুখময় হাতের স্পর্শ, তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পোষের দাঁতের পাটি আলগা হয়ে গেল, শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তেই নেতিয়ে এলো, মুঠ করা হাতটা ছুটে গেল। তৌসিফ সর্বশেষ শুধু পোষের দিকে মুখটা এগিয়ে নিয়ে আসছে, বদ্ধ চক্ষুতায় সবই খুলেছিল পোষ, তার দেহ টলছে। তখনই দেখা মিলল তৌসিফ এগিয়ে আসছে পোষ খিচে, চোখ বউজে নিল উষ্ণ আজও উষ্ঠদরের এক ছোট্ট স্পর্শ পেল থুতনিতে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছিল এই স্পর্শ, তবে পাগল হয়ে গেল পোষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারীকে ঘায়েল করা যায়। উষ্ঠ চুমনের থেকেও অতি আবেশপূর্ণ ছিল এই থুতনি চুমন। তৌসিফ সরে যেতে নিলেই অনুভূতির জোয়ারে ভাসা পোষ তার মাথার পেছনে চোর আঁকড়ে ধরল। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেল তৌসিফ, দিকবিদিক শূন্য প্রায় পোষ আচমকায় তৌসিফের উষ্ঠে নিজের ঢাল তরোয়াল ছাড়াই আক্রমণ চালিয়ে দিল। হৃৎপুষ্ট এক যৌবন পোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিল, তবুও সে সময় দিল পোষকে, পোষ পারল না কিছুই। তৌসিফ পাক্কা আঙুলে কার গুনে এক মিনিট সময় দিল, এই পোষরাত পাচ্ছে না, তাই সে নিজে পোষের কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিচ বরাবর করে নিল। অতঃপর শেখালো পোষকে চুম্বন করার পদ্ধতি, দম বন্ধ কর অবস্থায় বেকায়দায় পড়ল পোষ। চাপদারি যুক্ত তৌসিফের গালে হাত ছড়াতে চাইল, নিজ কাজ থেকে সক্ষম সে হলো না, হওয়ার কথা তো না। পাক্কা দু মিনিট তৌসিফ যখন ছাড়ল তার বুকেই হেলে পড়ল পোষ। তৌসিফ ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য কিস হানি? হাঁপিয়ে ওঠা পোষ চাইল হাঁপুস নয়নে, তার শ্বাস প্রশ্বাস গতি প্রায় নিয়ে এখনো কোনো মতে সরে এলো তৌসিফের বুক থেকে, হাঁপাতে হাঁপাতে বলল, জঘন্য। সিরিয়াসলি? সিগারেটের গন্ধ আমার মুখে, জঘন্য নোংরা লোক, সামনে আসবেন না আমার। বলি এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ঠেস করে দরজা লাগিয়ে দিল পোষ। এটা কি হলো, কেন হলো, কে করলো পোষ? হাই বাবা, এই সোনা মুখটা তামা তামা কে করলো? এই তৌসিফ তালুকদার? না না, তৌসিফ করেনি, পোষ নিজে করেছে। এই মুখ কোথায় লুকাবে পোষ, কাকে দেখাবে? এই পর্যন্ত তিনবার ব্রাশ করে কুলকুলি করলো, হলো না আর, ভুলতে পারলো না ফেলে আসা মাত্র তিন মিনিট সময়। তৌসিফের সে ছোঁয়াতে কি যে হলো ওর, সব ভুলে গিয়ে কি থেকে কি করে ফেলে পোষ। দু হাতে মুখ চেপে ঢুকরে কেঁদে উঠলো মেয়েটা, বারবার বলতে লাগলো, তোমার পুষি খারাপ, সে অনেক খারাপ, তুমি তাকে ভুলে যাও, কোনো দিন আমার সামনে এসো না, তোমার পুষি এই মুখ কোনো দিন দেখাবে না তোমাকে, কোনো দিনও না, ফিরে এসো না, এই মুখও হইও না কোনো দিন। তোমার পুষি আজ স্বেচ্ছায় নরকবাসও করে ফেলেছে, তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার, আমাকে কোনো দিনও মাফ করো না তুমি।
কোনোদিনও না। দেহ এবং মন এদের দ্বন্দ্ব আজন্মকাল। এই মন হাজারবার বারণ করে অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ সে বারণ মানতে নারাজ। মনের খোরাক এবং দেহের চাহিদা দুটো জিনিস ভিন্ন, এদের কম্পারিজন চলে না। এদের দেহের কাছে হার মেনে যেতে হয়। এই হারা যে কতটা হীনমন্যতার তা সে জানে, যে ভুগেছে। পৌষের মন চাইছে নিজের দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে, কিন্তু কেন সে নিয়ন্ত্রণ হারাল, কেন তৌসিফের পরশে সে গলি গেল, কেন দেহের উপর জোর খাটাতে পারল না। তৌসিফের দোষ এখানে নেই, সে শুধু তার পুরুষাতের দক্ষ আদর পোষের মুখময় দিয়েছে। কেন পোষি আবেশে ঘুরে চলে গেল, কেন স্বইচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে। দু হাতে মুখটা চেপে কেঁদে উঠল পোষ, কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওড়না গুজে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোটা পরিবেশ সৃষ্টি হতে হতেই হঠাৎ পোষের খেয়াল হলো, অশ্রমে কান্না করা উচিত না, এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয় শিউরে উঠে তাড়াতাড়ি ওইখান থেকে বেরিয়ে আসলো ও। তৌসিফ রুমে নেই। তৌসিফ রুমে না থাকা কিছুটা স্বস্তিও পেল বটে। হঠাৎ কিছু ঝাঁচালো কণ্ঠ ওর কানে আসা মাত্রই পোষ রুমের বাইরে উঁকি দিল, চোরের মতো বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরক্ষণেই মনে হলো পোষ কেন চোরা চোখে দেখবে, ও দেখবে বীরের চোখে। এই কথা মনে হতেই ঠ্যাং ঠ্যাং করে পা ফেলে সামনে বেরোলো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পোষ সামনে বাড়ল। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তাইফা কে চিনল ও। পিছু ঘুরে থাকায় তৌফিক তালুদারকে চিনল না। তখন হঠাৎ তৌসিফ দেখল পোষ এদিকে আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো, গরম চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। পোষ একবার তাকাতেই থমকালো ফরকাল, ইশারায় তৌসিফকে যেতে বলতে পোষ তেরার মতো দাঁড়িয়ে রইল ঠায় দাঁত চেপে। এবার তৌসিফ ওইখান থেকেই বলল, ভেতরে যাও। তৌসিফের কথা শুনে বাকিরাও তাকালো পোষের দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো, অমনি পোষ ফাটা চোখে দেখল, সমান তালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার আগেই মেয়েটার চোয়াল কাঁপে, চোর দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তৌফিক এবার দ্রুত পদচারণ করে এগিয়ে আসতে নিলেই পোষ তাড়াতাড়ি তৌসিফ তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগে ওকে ধরে ফেলল, ছোটার আপ্রাণ চেষ্টা করে লাভ হলো না। অপর দিকে তৌফিক তালুকদার নির্বাক, সে কথা বলছে না, কেন এগিয়ে আসছে না পোষ খুঁজে পেল না। তৌসিফের শক্তির সাথে পোষ পারল না, ওকে ট্রেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারে বিছানায়, মুখ উল্টে পড়ল পোষ। নরম বিছানায় ব্যথা পাওয়ার প্রশ্নেই ওঠে না, তবে পোষ কেঁদে উঠল। তৌসিফ দরজা আটকে ওর সামনে এসেই ট্রেনে তুলে গম্ভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার, এভাবে অন্যা ছাড়া বাইরে কেন এসেছিলে, ভেতরে যেতে বললেও শুনলে না, কতগুলো পুরুষ ছিল ওখানে পোষরা। গুণিনী। তৌসিফ অবাক হলো, গুণিনী মানে পুরুষ গুণিনী? তৌসিফ কি এটা জিজ্ঞেস করেছে? কিছু বলার আগে পোষ ওনা পেঁচিয়ে নিল, উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাইরে। কি দরকার? তৌফিক তালুকদারের সাথে কথা আছে আমার। সুজোড়া মুহূর্তে কুচকে গেল তৌসিফে, বড় ভাইয়ের সাথে পোষের কি কথা থাকতে পারে সন্দেহের বসে জিজ্ঞেস করলাম। কি কাজ বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতে বাধ্য নই আমি, ঝাঁঝালো গলায় বলে নিজেই হাত ছাড়াতে চাইল ও। তৌসিফ ওকে টেনে ধরে বলল, হাজারবার বাধ্য তুমি পোষরাত, আর রইল বাকি কথা, এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে। পোষতেতে উঠে বলল। তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে, জিজ্ঞেস করে লাভ হচ্ছে না, ও নিজ থেকেই বলল, বাবু আসবে কাল সেটাই বলতে এসেছে, এখন ঝামেলা করো না পোষরাত, ছেলেটা অনেকদিন পর বাসায় আসছে। বাবু কাল আসবে সোনা মাত্রে থাম মেরে গেল পোষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখে ওর মাথায় হাত রাখে, ঝট করে ওর হাত সরিয়ে দেয় পোষরা তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ে, আপনার লজ্জা লাগবে না কাল? তৌসিফ ভাবলো হয়তো বিয়ের কথা বলছে, তাই সোজা ভাবে বলল, বাবু সবচাইতে বেশি চাইতো যাতে আমি বিয়ে করি, নতুনভাবে সব শুরু করি। তার ছিল হাসলো পোষ। তৌসিফ থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, বাবু খুব বেশি খুশি হবে। হওয়ার কথা? হ্যাঁ অবশ্যই হবে, 100 বার হবে।
তৌসিফ বুঝলো না ওর কথা, ওকে বসতে বলে বাইরে গেল কথা বলতে, তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটি কথা। হাক বাড়িতে পরিবেশের পরিবর্তন ঘটানো গেল না, আজ চৌত্রর সাথে বড়সড় একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বিয়াদবি করেছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকেই বাবার উপর খেপে থাকা চৈত্র আজ খুশি উঠেছে, কেন পোষ আপাকে এমন বাড়িতে বউ করা হলো। এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁচালো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ কেন দেবে না বিয়ে? সম্পত্তি কম পড়ে যাবে না তোমাদের, না হলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো? কথাগুলো বলা মাত্রই সজোরে এক টানা চর পড়লো ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে, বাবার হাতে চরকে চৌত্র থেমে যায়নি, উল্টো রাগে ফুঁসতে ফুঁসতে বলল, পারবে এই শরীরে জোর দেখাতে? এছাড়া তোমরা ভাইয়েরা আর পারোই বাকি বলে এই রুমে চলে যায় ও। জ্যৈষ্ঠ ছুটলো ওর পেছনে, ইনি মিনি আর পিহা ও বাদ রইল না, সমানতালে ইনিমিনি কেঁদে যাচ্ছে। এই মুহূর্তে বিরক্তই হলো, কেন তাদের একসাথে কাঁদতে হবে? জন্ম একসাথে হলে কি সব একসাথে করতে হবে? চৌত্র রেগে গিয়ে দিল এক ধমক, আমার রুমে কি যা বের হ, থাপড়ে গাল লাল করে দিব, ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর করা বলা চৌত্র ভাই যে এইভাবে ধমক দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৌত্রর কোলে উঠে বসলো, দুই পাশ থেকে গলা জড়িয়ে ধরে পিচকি তুলে বলল, তোমার ব্যথা হচ্ছে ভাই? আমি গালে পাপ্পি দিই, ব্যথা থাকবে না দি। দুটো একসাথে একই কথা বলল, চৌত্র রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর দিতে দিতে গদগদ হয়ে চৌত্র গালে চুমু খেল। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করার? লাভ কি হলো? হেমা ভাই থাকলে না হয় এক কথা ছিল। চৌত্র ইনি মিনিকে বলে বসিয়ে বলল, এই প্রতিবারটা আগে করতে পারলে পৌষ আপা আসে এখানে থাকতো। পিহা মাথাটা নিচু করে বলল, হেমভাই শুনলে রেগে যাবে। চৌত্র হতাশ হয়ে গেল, পৌষ আপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে, পিহা পই পই করে সবটা জানাতে হেমন্ত হাসল। পিহা অবাক হলো হেমু ভাইকে হাসতে দেখে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসো তো কাঁদবো? চৌত্র ভাই অনেক রেগেছিল, তুই বুঝবি না, যা ঘুমাতে যা, পরে যাব, তুমি খাবে না? চাচি ডাকলো তো। খাবো। পিহা যেতে বিছানায় গা এলিয়ে দিল হেমন্ত, আজ একটু বেশি ক্লান্ত লাগছে, তাতে আজ কিছুতে একসাথে ঘুমাবে না পোষ। ও গিয়ে লুকালো পাশের রুমে, না জানি দিনের ঘটনার পর এই লোক লাইফে বাদরের মতো গাছে উঠে কিনা বলা তো যায় না, রিস্ক দিতে চায় না পোষ। দরজাটা লক করে শুয়ে পড়লো পোষ। রাত গভীর, দুটো বাজে, খট করে লক খুলে তৌসিফ রুমে ঢুকলো, ক্ষুদায় পেট চুচু করছে পোষের। রাত বাড়ার সাথে সাথেই ক্ষুধা বাড়ে ওর, সারাদিন না খেলেও চলে তবে রাতে খেতেই হবে, যেই না উঠবে অমনি ওকে কোলে তুলে নিল তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভূত ভূত বলে চিল্লিল পোষ। তৌসিফ থমকে উঠে পড়ল, আরে আমি নামান আমাকে, অসভ্য লোক, নামান বলছি। কে অসভ্য তা নাই বললাম, নামান আমাকে। তৌসিফ নামালো রুমে নিয়ে টেবিলে বসিয়ে পড়ল, খেয়ে ঘুমাও। আবার দেখে না করলো না পোষ, চুপ করে খেয়ে নিল, ক্ষুধা লাগতে একটু বেশি খেল। হাত ধুয়ে উঠে যেতে নিলে তৌসিফ আটকে ধরল, নিজের দিকে ঘুরিয়ে পড়ল, পোষরাত কথা ছিল শুনবে? মুখের উপর এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পোষের গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলে ওর হাত ছড়ানো পোষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতে পোষ ছাটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন ক্ষেপল কিছুটা, পোষের গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আসতে আচমকা পোষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে, দরজা লক করে এবার ছিটকিনিটাও তুলে দিল। ওর চোখে এখনো ভাসছে আজকে তৌফিক তালুকদারের সে নির্লিপ্ত চাহনি। সাত সকালে তালুকদার ভিলাতে হইচই পড়লো, বাড়ির ছেলে আজ অনেক দিন পর ফিরে এসেছে, প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারপাশ, এর মাঝে সুন্দর তিন তলা বিশিষ্ট বড় এই তালুকদার বাড়ি। বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাঁধাই করা পুকুর, পুকুরটার কিনারায় ঘাট বেঁধে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা। পুরো এলাকাতে এমন বাড়ি দেখা মিলবে না, মেন সড়কের পাশে এহেন বিলাস বহুল বাড়ি শুধু তালুকদারেরই, এদের বাপদাদারাই নাকি কোনো এক কালে এই এলাকা জমিদারি করত, মুক্তিযুদ্ধের খেতাবও আছে তাদের বাপদাদাদের। তালুকদার বংশটা বেশ বড়, বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নিজেদের বাড়িঘর
ঠিক হয়ে আছে। এলাকাতে মাঝে মধ্যে এসে ঘুরে যান, পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানে ছিলেন, যদিও তাদের বিদেশে সহ ঢাকার সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে। তবে ওই যে বাবা চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে, চাইলেও ছেড়ে দূরে যেতে পারেননি ওরা। এলাকায় এই সাইডে সহ আশেপাশে জায়গা জমি কিনে ক্ষমতা তাদের এখন শিখরে। কালো বড় গাড়িটা মেইন সড়কে সাই সাই করে চলল, বাড়ির সড়কে আসতে গতি কমালো। পুকুরের পাশের রোডটা দিয়ে ঢুকতে দারুণ বড় গেটটা খোলা, গাড়ি ঢোকা বের হওয়ার জন্যই এই গেটটা খোলা হয়, অন্যথায় ওরা পকেট গেট ব্যবহার করে। এছাড়াও দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বিলানোর সময় অথবা কোরবানির ঈদে গোশত বিলানোর সময় বড় গেটটাই খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতে ডোর খুলে বেরিয়ে এলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদার ছেলেকে দেখে প্রসন্ন হাসলেন, আদিত্য বাবাকে জড়িয়ে ধরল। পাশেই দাঁড়িয়ে আছে তৌসিফ। সবে ঘুম থেকে উঠে আসায় পরনে এখনো পাতলা একটা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়ে চাচাকে জড়িয়ে ধরে ও তৌসিফ ওর পিঠ চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউ ওয়াজ দ্য ট্যুর? বেস্ট এভার চাচ্চু। তৌফিক তালুকদার পাশ থেকে বলেন, মেজো চাচ্চু কোথায়? মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ড গেল গত রাত। মুখে ছোট্ট করে ও বলে তৌসিফকে ছেড়ে দাঁড়ালো আদিত্য হাসি মুখে জিজ্ঞেস করল, চাচি কোথায় চাচ্চু? তৌসিফ মৃদু হেসে বলল, ঘুমাচ্ছে। তৌফিক তালুকদার মাছ থেকে বলেন, আগে উপরে চলো, তোমার আম্মু অপেক্ষা করছে। আগে নতুন চাচি দেখ বাবু, বলে তৌসিফের সাথে তিনতলায় গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি, সত্যি একদিন না একদিন আদিত্য জানবে, ভালো হবে যদি আজই জেনে যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়ে। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর দুবার নক করার পর যখন পোষ দরজা খুলো না, তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে সে বইয়ের রুমের দরজা নক করছে, আদিত্য কি ভাবছে কে জানে। 22 বছর আদিত্য নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। নতুন বউ তার বরের রুম ছেড়ে পাশের রুমে দরজাটকে ঘুমাচ্ছে, এবার কিছুটা জোরে নক করতে ঢুলতে ঢুলতে দরজায় খুলে দিল পোষ। ঘুমে ঢুলুমুলো পায়ে আবারও গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না, এই মেয়ে কতটা আরামেই না ঘুমাচ্ছে, একদম গোড়া বেঁচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকলো তৌসিফ, পোষ স্বভাবস্বরূপ উত্তর দিল না। তৌসিফের রাগ লাগলো, পোষের হাত ধরে টান দিয়ে তুলে বলল, গো ফাস্ট পোষরাত, ফ্রেশ হয়ে এসো, বাবু তোমাকে দেখেই রেস্ট নিতে যাবে, এত দূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে এসেছে। মুখে ছ্যাঃ শব্দ করে চোখ ডলতে ডলতে বাইরে যেতে নেয় পোষ। তৌসিফ তাড়াতাড়ি ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি, মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন, মুখ দেখতে এসছে, দেখবে এরপর ফুটে যাবে, এত কাহিনী কেন করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পড়া ওড়নাটা মাথায় দিয়ে বলল, চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পোষ। সোফাতে বসে অ্যাপেল চিবোতে চিবোতে ফোনে স্ক্রল করছিল আদিত্য। কেউ কাউকে এখনো দেখেইনি, যদিও হঠাৎ চিরপরিচিত এক নারী কণ্ঠ কানে আসতে এই মুখের আপেলটুকু আর চিবোতে পারল না আদিত্য। পোষ আদিত্যর দিকে না তাকিয়ে পেছন থেকে বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো আদিত্য, দুজন দুজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পড়ছে গেল। ফাঁকা ঢোক গেল আদিত্য পোষের, বাকি ঘুমটুকু হাওয়ায় মিলে গেল। যদিও ও জানতো এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুমে থাকা এতক্ষণ কিছুই মাথায় ছিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইলো পোষ। নিজের ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে, অথচ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারো। দুজনই থম মেরে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পোষের সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, পোষি, এই পোষি, তুমি এখানে এখানে কি করছো? কোনো কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এই এই, তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পোষি, প্লিজ প্লিজ সে সামথিং। পোষের চোয়াল কাঁপে, অ্যাডমস অ্যাপলটা নড়বড়ে হয়, চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখিয়ে যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পোষের গালে হাত রাখলো। এই প্রথম আদিত্যের স্পর্শ পেল পোষ।
কোনোদিন কারো হাতটাও ছুঁয়ে দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল, বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পোষকে। এইবার আর নিজেকে থামাতে পারলো না, পোষ প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্নাঘরে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথায় উঠতে সময় নিল না, তীব্র শব্দে গর্জে উঠে আদিত্য। প্রথম তৌসিফ ওকে আদিত্য বলে ডাকল, মূর্তি ছিটকে পোষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পোষ মানল না। ও গিয়ে পুনরায় আদিত্যর হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমাকে ক্ষমা করে দাও আদি, মাফ করে দাও, আই ওয়াজ হেল্পলেস, আমি সরি আদি। তৌসিফ এসে এবার হ্যাচকা টানে নিজের বুকে নিয়ে নিল পোষকে। আদিত্যর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যা। ছুটে চলে গেল আদিত্য। তবে পোষ তো ছটফট করতে লাগলো, নিজেকে শক্ত রাখার তেজে মেয়েটা আদিত্যর কাছে যেতে চাইল, বলতে চাইল তাকে সব কিছু। সে মাপ চাইতে চাইল আদিত্যর থেকে, অথচ তৌসিফ ভাবল ভিন্ন, ওর বউ কিনা ওর ভাতিজার সাথে মাথাটা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুড়ে আদিত্যর কাছে যেতে চায় পোষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজার থাম করে বন্ধ করে দিল। বিকট শব্দে ধমকে ভয়ে ছিটকে গেল পোষ। তৌসিফ পোষের গালটাতে আঙুল দাবিয়ে চেপে ধরে তার খামটি মেরে প্রশ্ন করল, তোর আশিক আদিত্য ছিল? ব্যথায় কুকড়ে উঠে পোষ কোনো মতে বলল, বিকট ব্যথা পাচ্ছি। এই চুপ বল, তোর এই লাফাঙ্গা প্রেমিক আদিত্য বল? শব্দে ধমকে দিয়ে জিজ্ঞেস করে গালের চাপটা দীর্ঘ করে তৌসিফ। ওর মাথায় খুন চেপেছে এই মুহূর্তে। পোষ কান্না করতে করতে মাথা নেড়ে সায় জানাতে তৌসিফ হঠাৎ ওর গলায় চেপে ধরে বলল, মুখে বল। গলায় চেপে ধরায় কিছু বলতে পারল না পোষ। তৌসিফ চাপটা আরেকটু জোরে দিয়ে দেয়ালে ঘেঁষিয়ে বলল, গলায় চাপ দেওয়া হাতটা ছেড়ে দিল তৌসিফ। দুই হাতে গলা ধরে ফ্লোরে বসে কাঁদতে লাগে পোষ। দানবীয় লাগছে তার তৌসিফকে, এই লোক এতটা খেপে গেল কেন? সে কি সত্যিটা জানতো না আদিত্য পোষকে ভালোবাসে? রাগে হিতাহিত জ্ঞান মুহূর্তেই হারিয়ে ফেলে তৌসিফ। আজও ভিন্ন হলো না, তাকে ধোকা দেওয়ার সাহস কে করল? এতটা জঘন্য অনুভূতি থেকে পালাতে চাইল ও। আপন ভাতিজার প্রেমিকাকে কিনাও বউ করে নিয়ে এসেছে, রাগে গা কাঁপছে ওর। সাইড টেবিল থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে ঠোঁটের ভাজে গুজল। ভয় ভয় ওর দিকে তাকিয়ে আছে পোষ, একটু দূরেই পানি রাখা। এই মুহূর্তে পানি দরকার, কাশতে কাশতে গলা ব্যথা করছে। কোনো মতে উঠে যেই না পানির গ্লাসটা তুলবে, অমনি হঠাৎ তৌসিফের খাবার শিকার হলো। জ্বলন্ত সিগারেট পেছন থেকে ওর পেটে চেপে ধরতে আটকে উঠে চিৎকার করে পোষ। তৌসিফ থামতো না, জ্বলন্ত সিগারেটটা এবার ঠিক পোষের বুকেও চেপে ধরল। ছুটতে চায় পোষ, পালাতে চায় তবে পারে না। ওর এক একটা আত্মচিৎকার দরজার বাইরে উপস্থিত প্রতিটি কাজের লোক কেঁপে ওঠে। তৌসিফের রাগ সম্পর্কে তারা অবগত, কিন্তু ছোট্ট মেয়েটা তো অবগত না। আদিত্য আর পোষ দুইজনকে একই শিক্ষক পড়াতো, যদিও আদিত্য ওর থেকে দু তিন বছরের বড়, তবে ইংরেজি পড়ানোর সুবাদ গ্রামার পাঠটা মাঝে মধ্যে মিলে যেত। পোষের একটা বই স্যার একবার দিতে বলে আদিত্যকে, ফোন করে হেমন্তকে বলে যাতে পোষকে বলে গ্রামার বইটা আদিত্যের বাসায় পৌঁছে দিতে। আদিত্যের পরীক্ষা হেমন্ত তখন কাজে যাচ্ছিল, বিধায় নিজে দিতে পারেনি চৈত্র বা জ্যৈষ্ঠ বাসায় নি। অবশেষে পোষ পাশের বাড়ির চাচাতো বোনকে নিয়ে যায় তালুকদার বাড়িতে। এই বাড়ি এলাকার সবাই চেনে, এই পথ ধরেই কলেজে যেত পোষ। সেদিনই প্রথম এই বাড়িতে পা রাখে ও। দারোয়ান জানায় দুই তলায় থাকেন আদিত্যরা। পোষ ভদ্রভাবে বইটা আদিত্যকে দিতেই আদিত্যর মা জোর করে ওকে টেনে ভেতরে বসায়। অস্বস্তিতে হাসফাস করা পোষকে দেখে আদিত্য হেসে পালে, কি হয়েছে পোষি, আরেন্ট ইউ ফিল কমফোর্ট? না আসলে ভাইয়া, আমার নাম পৌষরা। কিন্তু তোমার এই ছোট্টখাটো মুখটা দেখে একদম বিড়াল বিড়াল লাগে, আদুরে বাচ্চা একটা, তাই তোমাকে পুষি ডাকলাম। পোষের বুকটা এমনিতেই থুকপুক করছিল, আদিত্য এত কথা বলাতে তো বেরিয়েছিল কয়েকগুণ। এরপর কতদিন গেল, কিভাবে যেন ফেসবুকে একদিন কথা বলা শুরু হলো। বাহানাটা ছিল আজব, কোনো এক অ্যাপ পোষকে ইনস্টল করে কোড চাইছিল আদিত্য, এইসব কিছু করেও ইনকাম করে। পোষ ওই দিন
অনেক চেষ্টা করেও কর দিতে পারেনি। কেন যেন হলোই না, হেমন্ত তখন নতুনকে ফোন কিনে দিয়েছে, এসব বুঝতো না। ধীরে ধীরে এ কথা বাড়লো কলেজের বাইরে। আদিত্য দাঁড়িয়ে থাকতো মাঝে মধ্যে, কেউ যাতে না চেনে তাই মুখে মাস্ক পরে সানগ্লাস চোখে দিয়ে রাখত। সাহস জুগিয়ে একদিন আদিত্য কথা বলতে এগিয়ে এসেছিল পৌষের কাছে। সেদিন ছিল পৌষের কলেজের শেষ দিন, সামনে তার ফাইনাল পরীক্ষা। বিদায় অনুষ্ঠানে শাড়ি পরে আসাতেই ওকে দেখে লোভ সামাল দিতে পারেনি আদিত্য, তাই ছুটে এসে কথা বলতে চায়। ভাগ্যে নির্মম পড়ে আসে, বড় চাচা সেদিন নিতে যায় পোষকে। এসে এই দেখে নাক মুখ ঢেকে রাখা এক ছেলে একটা গোলাপ দিচ্ছে পোষকে। ব্যাস কাণ্ড সেদিনই ঘটে গেল। বাসায় এসে তুল কালাম লেগে যায়। পোষকে কিছুতেই আর পড়াবেন না তিনি, তবে পৌষের চড়া গলা আর হেমন্তর জন্য পরীক্ষাটা দিয়েছিল ও। ভার্সিটিতে ভর্তি হয়েছে এক বছর এক প্রকার যুদ্ধ করে। ভাগ্যক্রমে একই ভার্সিটির ভিন্ন ডিপার্টমেন্টে আদিত্য আর পোষ। ওর 19তম জন্মদিনের রাতে আদিত্য হঠাৎই কল করে, সে জানায় ম্যারিন ট্যুরে যাচ্ছে, সে হয়তো 3-4 মাস লাগবে। এসেই বাসায় জানাবে পোষের কথা, যদিও ওর বাবা জানে তবে এখন পর্যন্ত কিছু বলেনি। তবে পোষের মনে মনে পছন্দ ছিল বটে, তাই তো সেদিন ওয়াদা করে শক্ত মনের মেয়েটা, সে অপেক্ষা করবে। বর্তমানে আদিত্যর ফ্ল্যাটে থেকে চিল্লাচিল্লির শব্দ আসে। তৌসিফ ওইদিকে যেতে গিয়েও গেল না, মাথা ঠান্ডা করা প্রয়োজন। নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করেও সময় নিয়ে ভাবে কিছু জিনিস। মাথা ঠান্ডা করে বের হতেই দেখে ভয়ে এখনও লুকিয়ে বসে আছে পোষ। মায়া হলেও হলো না তৌসিফের, কীভাবে আদিত্যর বুকে গেল ও। চোখ বুঝে নিজেকে শান্ত করে পৌষের কাছে গিয়ে ওকে টেনে তোলে, শান্ত অথচ গম্ভীর গলায় বলে, ফ্রেশ হয়ে এসো। এই প্রথম তৌসিফের এক কথায় পোষ ওয়াশরুমে গেল। তৌসিফ বাঁকা হাসল, ডোস কাছে দিয়েছে। যদিও রাগটা ছিল বড় ভাই আর পৌষের চাচার উপর বেশি, তবে তা উঠিয়েছে পৌষের উপর। প্লেটে করে খাবার নিয়ে এসে দেখলো পোষ হাত পা গুটিয়ে বিছানায় বসা। তৌসিফ ওর সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। মাথা নিচু করে মুখে খাবার দেয় পোষ, কিন্তু গিলতে পারে না, গলা ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। ওর কোনো মতে বলল, গিলতে পারছি না। যেতে বলেছি খাবে বলেই চলে যায় তৌসিফ। মুখে খাবার নিয়েই কেঁদে ফেলে পোষ। তৌসিফ হাতে করে একটা সুপে বাটি নিয়ে ফেরত আসে পোষের সামনে দিয়ে বলে, ধীরে ধীরে খাও। কোনো মতে অর্ধেকটা খায় পোষ। তৌসিফ হঠাৎ ওর পেটে হাত রাখে, চমকায় পোষ, তবে লাভ হয় না। কিছু বলার আগে মুখ দিয়ে বেরিয়ে আসে উফ শব্দ। পেটে বরফ ধরেছে তৌসিফ, দাঁত চেপে বিছানার চাদরটা খামচে ধরে ও। তৌসিফ তাকালো ওর মুখ পাড়ে, চোখ মুখ খিচে আছে মেয়েটা। আস্তে ধীরে যখন ওর বুকে দিকে উঠাতে চাইল, তখনই অসহায় চোখে তাকিয়ে নিচু স্বরে পোষ বলে, প্লিজ না। আমি না তো কে। চোখ বুঝে নেয় পোষ, ওর জামাটা বুকের দিক থেকে সরিয়ে তাতে বরফখণ্ড ধরে তৌসিফ। হাত পা অবশ্যই আসে পোষে, কি হচ্ছে তার সাথে এসব। আজ 4 দিন পড়লো তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে আছে পোষ। ছটফট করা দুরন্ত পোষ এই 4 দিনে ঘরে বন্দি হয়ে কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে পা অবধি রাতে দেখা গেল না। তৌসিফেরও তেমন কোনো আতা পাতা নেই, দিনে 1-2 বার কি ওতে দেখা মিলে। মনমরা ভাব নিয়ে পোষ তাকালো বাড়ির আঙিনায়, পুকুর পাড়টা দেখা যাচ্ছে, সেখানে উঁচু করে সিমেন্ট বাঁধাই করা জায়গা। আদিত্য বসে ফোনে কারোর সাথে কথা বলছে হয়তো, নজর সরিয়ে নিল পোষ, তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসেই দেখলো হেমন্ত কল করেছে, ওদের কারোর সাথেই এই 4 দিনে কথা হয়নি। যেখানে ভাগ্যই সাথ দিল না, সেখানে রেগে থাকার তেমন কোনো কারণ দেখলো না পোষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। ওপাশ থেকে সালামের জবাব দিয়েই হেমন্ত বলতে লাগলো, কেমন আছিস পোষ? জানি না তো হেমু ভাই। হেমন্তর বুকটা ভেঙে কান্না পায়, তবু কণ্ঠ খাদে নামিয়ে বলে, এমন না, আমি জানি না পোষ, আমি সবটা জানি। নিজের অস্তিত্বের সত্যিটা তুই এখন অবধি জানিস না। আমার হাত পা বাঁধা শোনা, না হলে তোকে এতটা সাফার করতে দিত না তোর হেমু ভাই। শুধু এতটুকু মনে রাখ, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না।
তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পোষ। জানি তুই রেগে আছিস, নিজের বাবার সাফাই গাইছি না, শুধু বলবো একদিন সত্যিগুলো তুই জানবি। জানি না কিভাবে সামনে এগোবি, তবে সবসময় মনে রাখিস পোষ, তোর হেমু ভাই আছে তোর সাথে, তুই আমার বোন, তোকে এই বাড়ির প্রতিটা মানুষ ভালোবাসে সোনা। অতীত কারো পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি, সুযোগ দিয়ে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন জাগছে অনেক, তবে ওই যে বললাম, চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দেবে? হুম, আমি কি জারুর সন্তান?